আসসালামু আলাইকুম সকল কাতার প্রবাসী ভাই এবং বোনেদের, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি দুটি কাতারের গুরুত্বপূর্ণ তথ্য দেব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক দুটি নিউজ। প্রথম নিউজটি হলো কাতার থেকে দেওয়া বাংলাদেশি দূতাবাসে কী রকম কী আপডেট নিউজ আছে সেটি, এবং দুই নম্বরটি থাকবে এক মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু, এটি হচ্ছে ব্রেকিং নিউজ। তাই সকলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে টানা এচড়া না করে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেবেন। শুরুতেই বাংলাদেশ দূতাবাসের জন্য কাতার থেকে যে একটা চিঠি দিয়েছে, চিঠিতে কি বলেছে সেটা জেনে নিন। বিজ্ঞপ্তি প্রকাশনের তারিখ 3 ফেব্রুয়ারি 2022। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে দোহা থেকে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে বাংলাদেশে দূতাবাসকে, সেটা হচ্ছে বলেছে যে কাতারের যে ক্রীড়া দিবস আগামী মঙ্গলবারে, এই অনুযায়ী এই ক্রীড়া দিবস উপলক্ষে 8 ফেব্রুয়ারি 2022 মঙ্গলবারে দোহা বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। এই দূতাবাস বন্ধ থাকা চলাকালীন কালে আপনারা 3 3 6 6 2 0 0 000 এই টেলিফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাই যদি আপনাদের কোনো ধরনের কোনো দরকার হয় এই মঙ্গলবারে 8 তারিখে, তাহলে কিন্তু এই উক্ত নাম্বারে আপনাদের কল করার জন্য বলা হচ্ছে। এবার চলে আসা যাক দ্বিতীয় নাম্বার খবরটিতে। কাতারে এক মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু। কাতারে ডিসেম্বর মাসের 2021 অনুযায়ী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেক কমে গেছে। কাতার পরিসংক্রান্ত মন্ত্রের এই বুলেটিনে এই তথ্যটি পাওয়া যায়। পরিসংখ্যানে আরও অনেক কিছু জানা যায় যে কাতারে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর নভেম্বরের থেকে ডিসেম্বরে 21.4% শতকরা অনেক কমেছে। এছাড়া গত বছরের ডিসেম্বরের থেকেও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে 47.2%। 2021 সালের ডিসেম্বরে মোট কাতারে 838টি সড়ক দুর্ঘটনা ঘটে, যা মাসিক হিসাবে অনেক কম বা শতকরা সাপ্তাহিক হিসাবেও অনেক কম, 2/12 মতো। তো এসব সব কিছুই কিন্তু 90% মতো হালকা দুর্ঘটনা ছিল, অন্যদিকে 9% মতো ছিল একদম গুরুতর। এই দুর্ঘটনাতেই মোট 11 জনের মৃত্যু হয়। বন্ধুগণ, এই ছিল আজকে কাতারের সর্বশেষ আপডেট। চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন সকল কাতার প্রবাসীদের শুভেচ্ছা জানানো হচ্ছে, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।